বিভাগীয় শহর রাজশাহীর প্রাণকেন্দ্র মালোপাড়া। বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী এই অঞ্চলে ছয় কাঠা জমির উপর পুরনো আমলের দোতলা একটি অবকাঠামো দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় এই ভবনটি ব্যবহার করে আসছিল ব্রিটিশ কাউন্সিল, তবে 5 আগস্ট পরবর্তী সময়ে জায়গাটি নিয়ে বাঁধে বিপত্তি। ভবনটির সামনের অংশ গুঁড়িয়ে দিয়ে গড়ে তোলা হয় নতুন একটি অবকাঠামোর অবয়ব। আনুমানিক 10 থেকে 12 কোটি টাকার এই সম্পত্তির কাগজে কলমে মালিক ব্রিটিশ বংশোদ্ভূত মিস্টার হ্যামিল্টন সাহেব সাং মহিষ বাথান ওরফে মিস্টার হ্যালিটন সাহেব। বহু বছর আগে দলিল দস্তাবেজে স্থাবর সম্পত্তিটির মালিক হ্যামিল্টন মারা গেছেন। খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক হওয়ায় হ্যামিল্টনের কোনো উত্তরাধিকার পাওয়া যায়নি। 2020 সালে রাস্তা সম্প্রসারণের জন্য এই জমির কিছু অংশ সরকার অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই বছর 25 আগস্ট মিস্টার হ্যামিল্টন সাহেবের মহিষ বাথানের ঠিকানায় পরপর 2টি চিঠি ইস্যু করা হলে প্রকাশ্যে আসে সম্পত্তিটির বেওয়ারিশ অবস্থার কথা। জীবদ্দশায় মিস্টার হ্যামিল্টন সাহেব ছিলেন চার্চ অফ বাংলাদেশের একজন তত্ত্বাবধায়ক। সেই সুযোগে ব্যক্তি মালিকানাধীন বিপুল অঙ্কের এই সম্পত্তিটির মালিকানা ও দখলদারিত্ব নিতে উঠে পড়ে লাগে চার্চ অফ বাংলাদেশের কয়েকজন শীর্ষ নেতা। পরের বছরই সংগঠনটির নেতারা জমির আরএস রেকর্ডে প্রজার নাম ভুল হয়েছে বলে সংশোধনের জন্য আবেদন করে। সংগঠনটির নেতারা দাবি করেন সম্পত্তিটির করণিকের ভুলে জমিটি হ্যামিল্টনের নামে রেকর্ড হয়ে গেছে। তারা জমিটি চার্চ অফ বাংলাদেশের নামে রেকর্ড করে দেওয়ার আবেদন করে। এরপর 2021 সালের 15 মার্চ বড়কুঠি ভূমি অফিসের তৎকালীন সহকারী কমিশনার আবুল হায়াত জমিটির রেকর্ড সংশোধন করে দেন। নিয়ম বহির্ভূত এই আবেদনের পক্ষে সংশোধনী রায়ের বিষয়ে জানতে চাইলে আবুল হায়াত আজকের পত্রিকাকে বলেন, এখানে যে কাগজপত্রগুলো সাবমিট করা ছিল সেগুলো ওই যে হ্যালিটন হ্যালাটো এই ব্যক্তি যে নামের যে বিষয়টা সেটা নিয়েও সাবমিট করতে সেই কাগজপত্রগুলো চেক করা হয়েছে। সেগুলো চেক করে শুনানি করে তারপরে সরজমিন একার দখল কতদিন ধরে দখল সে দখল সংক্রান্ত বিষয়গুলো চেক করেই কিন্তু এটা ওই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। জমিটির মালিকানা পেয়ে যায় চার্চ অফ বাংলাদেশ। পরে 2023 সালের 12 ডিসেম্বর চার্চ অফ বাংলাদেশের পক্ষে সভাপতি রেভা সুনীল মানখিন, 2 বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও নজরুল হুদার কাছে ওই জমিটি বিক্রি করে দেন। প্রপোজ করে যে আমাদের ব্রিটিশ কাউন্সিলের জমিটা আছে এটা আমরা বিক্রি করবো, সামনের অংশ রাস্তার জন্য ভেঙে ফেলেছে এই জন্য বিল্ডিং আমাদের পরিত্যক্ত হচ্ছে, এই জমিটা আমরা বিক্রি করবো। তখন তাদের সাথে আমি দাম দর করে এই জমিটা নিয়ে হ্যামিল্টন কি কাউকে বাদী বা কাউকে পারমিশন দিয়ে কেস করে এটা আমি জানি না। ও সম্ভবত হ্যামিল্টন তো নাই, মারা গেছেন। আর বর্তমানে যারা আছে, আজ এখন বর্তমানে যারা আছে, এটা মিশনের সম্পত্তি, মিশনের ফাংশন, এটা আমাদের কোনো ফাংশন না, আমরা মিশনের কাছ থেকে কিনেছি এটাই আমরা জানি। তবে জমিটি নিয়ে ভয়াবহ জালিয়াতি হয়েছে দাবি করে রাজশাহীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু সম্প্রতি আদালতে একটি মামলা দায়ের করেন। তিনি দাবি করেন 100 বছরেরও বেশি সময় ধরে এই জমি ব্রিটিশ নাগরিক হ্যামিল্টন সাহেবের নামে রেকর্ড রয়েছে। তিনি এখন আর নেই, তার কোনো ওয়ারিশও নেই। দেশের প্রচলিত আইন অনুযায়ী এই জমি এখন সরকারের, কোনোভাবেই চার্চ অফ বাংলাদেশ মালিকানা পায় না, তারা এ জমি বিক্রিও করতে পারে না। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন দেশ পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসছে, সে সময় আমাদের ওখানে কয়েকজন জিগমানে সাইনবোর্ড লাগাইছে, তো আমি এটা খুব বিরক্ত করতাম, সব জায়গায় বললাম। তারপর আমি দেখছি যে এটার সমাধান আদালতে দিতে পারে, সেজন্য আমি এক্স মেয়র এমপি হিসেবে রাজশাহীবাসীর একজন সন্তান হিসেবে আমি কোর্টে আশ্রয় দিয়েছি। এ নিয়ে 28 সেপ্টেম্বর আজকের পত্রিকায় হ্যামিল্টনের জমি দুই নেতার দখলে শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। 28 সেপ্টেম্বর বিকালে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে চার্চ অফ বাংলাদেশ। সেখানে চার্চ অফ বাংলাদেশ পরিচালিত রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল দাবি করেন 77,80,000 টাকায় জমিটি বিক্রি করা হয়েছে, পুরো টাকাই চার্চ অফ বাংলাদেশের তহবিলে জমা করা হয়েছে। আমরা অবশ্যই নালিশি মামলা আদালতে আমরা দেখব, সেখানে গিয়ে আমরা অথচ গত 24 সেপ্টেম্বর জমির দুই ক্রেতার একজন মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন জমির দাম ধরা হয়েছে 7,80,00,000 টাকা, এর মধ্যে 6.5 কোটি টাকা তারা দুজন পরিশোধ করেছেন। রাজস্ব ফাঁকি দিতে দলিলে জমির মূল্য দেখানো হয়েছে 77,20,000 টাকা। তবে সংবাদ সম্মেলনে তিনি সুর পাল্টে ফেলেন। তিনি বলেন
জমিটি তারা দুজন 77 লাখ টাকায় ক্রয় করে। ওই জায়গাটা আমরা মোটামুটি 7 কোটি 80 লাখ টাকা বিক্রি করি। দলিলে আছে 77 লাখ টাকা, তাহলে বাকি টাকা দলিলে দেখালেন না কেন? সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করে, জমির দুই ক্রেতার পরিশোধ করা 6.5 কোটি টাকার মধ্যে তাহলে বাকি 5 কোটি 72 লাখ 80 হাজার টাকা কোথায় গেল? জবাবে সংবাদ সম্মেলনে প্রদীপ চাঁদ মণ্ডল দাবি করেন, 77 লাখ 80 হাজার টাকার বেশি একটি পয়সাও তারা নেননি। শহরের প্রাণকেন্দ্রের মহামূল্যবান এই 4.5 কাঠা জমি কেন মাত্র 77 লাখ 80 হাজার টাকায় বিক্রি করা হয়েছে সে প্রশ্নেরও জবাব দিতে পারেননি সংবাদ সম্মেলনের আয়োজকেরা। আমি বললাম ওই যে উনি মালিক ছিল, এই যে হেমেন্দ্র, উনি আমাদেরই মানুষ এবং উনি এরকম মানুষ জায়গায় আছে। উল্লেখ্য, রাজশাহীতে দীর্ঘদিন এই জমিতে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম চলেছে। আর এস খতিয়ানে জমির মালিক লেখা আছে মিস্টার হেলিটন সাহেব সাং মহিষ বাথান।